শেষ বয়সে সরকারি কর্মচারীরা অবসরের পর পেনশন সুবিধা পান। সরকারের নির্বাচনী ইশতেহার ছিল এই সুবিধা ভোগ করবে দেশের সর্বস্তরের জনগণ। সেই লক্ষ্যে আইনি কাঠামো তৈরি করে সরকার। অষ্টম পঞ্চবার্ষিকী পরিকল্পনা অনুযায়ী 2050 সাল নাগাদ 60 বছর বয়সী বা তার বেশি বয়সী নাগরিকের সংখ্যা 4 কোটিতে পৌঁছাবে। 2020 সালে এই সংখ্যা ছিল মাত্র 1 কোটি। বৃদ্ধ বয়সে কর্মরত জনগোষ্ঠীর আর্থিক নিরাপত্তা নিশ্চিত করা, এর মাধ্যমে জীবনমান উন্নতি ঘটানো, নিম্ন আয়ের মানুষদের মাঝে সঞ্চয়ের প্রবণতা বাড়ানো, ক্ষুদ্র সঞ্চয়কে এক করে বিনিয়োগে রূপান্তর সহ আরও বেশ কয়েকটি লক্ষ্য সামনে রেখে এই পেনশন স্কিমের উদ্যোগ নেয় সরকার। সর্বজনীন পেনশন ব্যবস্থাপনা বিল 2022 গত বছরের 29 আগস্ট প্রথমবারের মতো সর্বজনীন পেনশন ব্যবস্থা বিল 2022 জাতীয় সংসদে উত্থাপন করেন অর্থমন্ত্রী আহম মোস্তফা কামাল। এদেশের মানুষের কাছে গ্রহণযোগ্যতা পাবে, আপনাদের সবার কাছে গ্রহণযোগ্যতা পাবে। গেল 8 জানুয়ারি অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আবুল হাসান মাহমুদ আলী বিলটি পাশের সুপারিশ করে প্রতিবেদন উপস্থাপন করেন। মঙ্গলবার সংসদে বিলটি আবার উত্থাপন করেন আহম মোস্তফা কামাল। আপনি জানেন, আমরা জেনেছি যে এই বিলটি আজকে আমরা পাশ করাতে নিয়ে আসছি, কিন্তু এই বিলটি পাশ করাতে নিয়ে আনার আগে আমরা এর উপরে অনেক আলোচনা করেছি। জনমত যাচাই নাকচ হলেও গ্রহণ করা হয় একাধিক সংসদ সদস্যের সংশোধনী। আলোচনায় আসে পেনশনের জমাকৃত অর্থের নিরাপত্তা নিয়েও। শেলে গেছে মুরগি রাখার মতন, অর্থাৎ জনগণের টাকা ব্যাংকে রাখবে আর ব্যাংক আধারে সেই টাকা দেদা আসছে বিদেশে পাচার করবে। ব্যাংকে দেখার কেউ নাই, কিন্তু স্পিকার টাকা তো অর্থমন্ত্রীর কাছে থাকবে না, কোন বিমা কোম্পানিতে থাকবে না, টাকাটা থাকবে কোথায়? স্টাডি করে দেখেছি সরকারের বলা আছে, সরকার এখনো ঠিক করে নাই যে এটার সঙ্গে সরকার কি পরিমাণ কি হারে দিবে। খসড়া বিলে বলা ছিল 18 বছর থেকে 50 বছর বয়সী সব বাংলাদেশি নাগরিক পেনশন ব্যবস্থায় অংশ নিতে পারবেন। মাসে সর্বনিম্ন 500 টাকা জমা করে 32,000 টাকা পাবেন পেনশনের আওতায় আনা ব্যক্তি। তবে এই টাকার মধ্যে সরকারের অংশীদারিত্ব কতটা সেই হার এখনও নির্ধারণ হয়নি। ধারাবাহিকভাবে কমপক্ষে 10 বছর টাকা দিলে মাসিক পেনশন পাবেন। ওই ব্যক্তির 60 বছর হলে পেনশন তহবিলে পঞ্জীভূত মুনাফা সহ জমার বিপরীতে পেনশন দেওয়া হবে। একজন পেনশনদার আজীবন এই পেনশন সুবিধা পাবেন। তবে এই বিলের উপর সংসদীয় কমিটি প্রস্তাবের ভিত্তিতে সংশোধন ও পরিমার্জন হতে পারে। হা জয়যুক্ত হয়েছে। মাঝার মাহবুব, এখন ঢাকা।